গাইবান্ধায় ওয়াশ তথা পানি পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি খাতে অর্থায়ন নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এসকেএস ফাউন্ডেশনের সহায়তায় মঙ্গলবার দুপুরে এসকেএস ইনের বালাসী মিলনায়তনে এই সভার আয়োজন করে গাইবান্ধা পৌরসভা। এতে সবার জন্য পানি ও পয়ঃনিষ্কাশনের প্রাপ্যতা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ওয়াশ খাতে ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিকল্পনাকারী কোন প্রতিষ্ঠান কিভাবে আর্থিক সহ আনুষঙ্গিক বিষয়ে সহায়তা করতে পারবেন এ নিয়ে আলোচনা করা হয়। কোন জায়গাটাতে কি সাপোর্ট দরকার, অর্থাৎ আপনাদের এতগুলো ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের একটা চাহিদা থাকা দরকার যে কোন ওয়ার্ডে আপনার কোন প্রবলেমটা সবচেয়ে বেশি এবং সেখানে কোন কোন জায়গাটাতে আমরা সাপোর্ট দিতে পারি। আপনারা একটু সুযোগ দিলে আমি সঠিক পরিকল্পনা আমি কাজটাকে বাস্তবায়নে পরিণত করে দেখাতে পারবো ইনশাআল্লাহ। আমি এটুকু সাহায্য করতে পারবো, আমি যেহেতু ইনফরমেশন গুলো দিতে পারবো। আমাদের ইচ্ছার কোনো কমতি নেই, আমাদের রিসোর্স আছে, ওখানে আমাদের পৌরসভারও রিসোর্স আছে। আমাদের প্রকল্পের পক্ষ থেকেও আমরা ওখানে অংশগ্রহণ করবো, সেটা হলো ফর্মটা ইয়ে হতে পারে। আমি এই মেসেজটা আমার ম্যানেজমেন্টে মেইল করে জানিয়ে দেবো যে আসলে এই জায়গাটাতেও আমাদের ফান্ডিং এর জন্য একটু যে কোনো কাজে ব্যবহার করতে পারে। বিভিন্ন প্রস্তাবনা ও পরামর্শের প্রেক্ষিতে একটি সুন্দর ও পরিচ্ছন্ন পৌরসভা সাজানোর অঙ্গীকার করেন কাউন্সিলররা। এই জিনিসটা যদি আমাকে জনগণকে যদি আমি সচেতন করতে পারি যে আমরা সন্ধ্যার পরে ময়লাটা উঠাবো, সারা দিনের যে ময়লাটা সন্ধ্যার পরে আমরা উঠাবো, মশাবাড়িতে রাখবেন, যখন গাড়ি আসবে গাড়িতে উঠে দিবেন, এটা আপনার দায়িত্ব। ময়লা ওয়াটার কাউন্সিলর যদি দায়িত্ব নেয় তাহলে তাহলে এটা কিন্তু পরিচ্ছন্ন করা সম্ভব, এক মাসের মধ্যে সম্ভব। আজকে পৌরসভা এবং এসকেস করতে আজকের যে আয়োজন, সেই আয়োজনের মূল প্রতিবদ্ধতা আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা গাইবান্ধা পৌরবাসীকে যেন সুন্দর শহর উপহার দিতে পারি, ময়লা মুক্ত আবর্জনা মুক্ত একটি শহর উপহার দিতে পারি, ঝকঝকে তক্তকে একটি শহর উপহার দেওয়ার আশা প্রত্যয়। সংলাপে সভাপতিত্ব করেন পৌর মেয়র মোহাম্মদ মতলুবুর রহমান। এ সময় ওয়াশ খাতে টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বয় করে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন এই পৌর নেতা। আমি যখন ওয়াশা বলবো যে ওয়াশা যখন তার রাস্তাটা রাখছে তখন তো চেঞ্জ টাকা দিত, তখন যদি পানি সে অন্যটা দিত, এটা হচ্ছে সমন্বয়। আসলে আমাদের সিস্টেম যে আমরা আমরা অত বড় বৃহৎ বলতে চাইছি না, আমরা ছোট্ট শহরটায় আমরা সবাই মিলে যদি কাজ করতে পারি, সবাই যদি আন্তরিকতা থাকে সবাই মিলে, তবে কিন্তু আসলে সুন্দর একটা নগরী আমরা গড়ে তুলবো। আমরা যেন রংপুর বিভাগের মধ্যে আমরা গাইবান্ধা পৌরসভাটা যেন সামনে সুন্দর করতে পারি, এই আক্রমণে আসলে আমি করতে চাই। তো দেখো অনেকক্ষণ ধরে কথা বললাম, তো অনেক কথা হয়ে গেল, আমরা আসলে এই কথার মধ্যে শুধু থাকতে চাই না, আমরা শুধু মিটিং মিটিংয়ের কথায় থাকতে চাই না, আমরা শুধু পিকচারের মধ্যে থাকতে চাই না, আসলে বাস্তব কাজটা করতে চাই। এসকেএস ফাউন্ডেশনের রাইজিং ফর রাইটস ফর এক্সটেন্ডিং সিভিল সোসাইটি নেটওয়ার্ক টু অ্যাচিভ এসডিজি 6 প্রকল্পের আওতায় সংলাপটি আয়োজন করা হয়। আফসানা মিমি, রেডিও সারাবেলা, গাইবান্ধা।